ঢাকাই চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা শিরিন শীলা। অভিনয়, গ্ল্যামার আর ফটোজেনিক মুখশ্রী দিয়ে প্রযোজক পরিচালকদের নজর কেড়েছে। ওয়াজেদ আলী সুমনের হিটম্যান দিয়ে চলচ্চিত্রে যাত্রা শুরু করেছিলেন শিরিন শীলা। এই সিনেমায় শাকিব খানের নায়িকা হিসাবে অহোবিশ্বাস থাকলেও শিরিন শীলা নিজের যোগ্যতায় সবার দৃষ্টি আকর্ষণে সক্ষম হন। এরপর থেকে একের পর এক নতুন নতুন সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করেছেন শিরিন শীলা। বর্তমানে পরিচালক মেহেদি হাসানের সিনেমা শেষবাজি শুটিংয়ের ব্যস্ত সময় পার করছেন। এর আগে নির্মাতা অপূর্ব রানার দ্য রাইটার সিনেমার শুটিং শেষ করেছেন তিনি। শিরিন শীলা বলেন, সিনেমার শুটিং নিয়ে টানা ব্যস্ত সময় যাচ্ছে। নির্মাতা অপূর্ব রানা ভাইয়ের দ্য রাইটার সিনেমার শুটিং শেষ করে আবার আমার নতুন সিনেমা শেষবাজি শুরু করেছি। সিনেমাটির শুটিং শুরু হয়েছে বেশ কিছুদিন হলো। এরই মধ্যে ঢাকার আশপাশে শুটিং হয়েছে, রাজশাহীতেও সিনেমাটির শুটিং হয়েছে। বর্তমানে ঢাকার ভেতর শুটিং চলছে, চলবে আরও বেশ কিছুদিন। শেষবাজি সিনেমা প্রসঙ্গে শিরিন শীলা বলেন, সিনেমার গল্পটি চমৎকার, অসাধারণ। আমরা প্রেম ভালোবাসার গল্পের সিনেমা দেখি, কিন্তু এটি একটু থ্রিলার টাইপের। গল্পে দেখা যাবে একটা জুয়া খেলা দিয়ে একজন মানুষের জীবন কীভাবে শেষ হয়ে যায়। শিরিন শীলা বলেন, আমার চরিত্রটিও মনে রাখার মতো। গল্পের সঙ্গে সামঞ্জস্য রেখে গান ও অ্যাকশন সহ বাণিজ্যিক ধারার সব উপকরণ সিনেমাটিতে রাখা হয়েছে। আশা করছি এই সিনেমাটি মুক্তি পেলে দর্শকদের পছন্দ হবে। শেষবাজি সিনেমায় শিরিন শীলা ও সাইমন সাদিক ছাড়া শক্তিমান অভিনেতা বড়দা মিঠু এবং রাশেদ মামুন অপু, সাবেরি আলম সহ অনেককে দেখা যাবে। এর আগে দ্য রাইটার সিনেমাতে পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন শিরিন শীলা, আর এই সিনেমায় নায়ক হিসেবে দেখা যাবে আদর আজাদকে। বর্তমানে শিরিন শীলার মুক্তির অপেক্ষায় আছে মন্তাজুর রহমান আকবর পরিচালিত ঘর ভাঙা সংসার, জিম্মি, সাদেক সিদ্দিকীর ডাইরেক্ট অ্যাটাক, মেহেদি হাসান পরিচালিত নদীর জলে শাপলা ভাসের মতো সিনেমাগুলো। শিরিন শীলা রূপালী পর্দায় আসার পূর্বে গুলশান এভিনিউ, রঙের মেলা, বনবালা ও পণ্ডিতের মেলার মতো টিভি নাটকে কাজ করেছেন। 2014 সালে রোজার ঈদে হিটম্যান চলচ্চিত্রের মাধ্যমে তার রূপালী পর্দায় অভিষেক ঘটে। চলচ্চিত্রটির জন্য তিনি সেরা নবীন অভিনয়শিল্পী বিভাগে মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। 2014 সালের ডিসেম্বরে তার অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র ক্ষণিকের ভালোবাসা মুক্তি পায়। 2016 সালের 18 মার্চ তার অভিনীত চলচ্চিত্র মিয়া বিবি রাজি ও 2 এপ্রিল মন জানে না মনের ঠিকানা মুক্তি পায়। অভিনয়ের পাশাপাশি তাকে দেখা গিয়েছে মডেলিংয়ে। তিনি ব্রিটল বিস্কুট ও ফ্রানফুটুর বিজ্ঞাপনে মডেল হিসাবে কাজ করেছেন। এছাড়া তিনি আসিফের ও কন্যা তোমারে গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। দেশ ও দশের কথা বলে।